একবার নিজেকে কল্পনা করুন পৃথিবী থেকে 3.5 কিলোমিটার অর্থাৎ 12,000 ফুট উপরে আছেন, যেখান থেকে পৃথিবীতে ফিরে আসার আর কোনো সুযোগ নেই। কিন্তু প্লেন থেকে লাফিয়ে নিচে পড়তেই দেখতে পাবেন এক অনন্য সুন্দর দৃশ্য। দেখতে পাবেন আপনার নিচের পৃথিবীটা ঠিক কতটা সুন্দর। এই সুন্দর দৃশ্য দেখে হয়তো আপনার ভয়, সমস্ত খারাপ চিন্তা ভাবনা দূর হয়ে যাবে। কিন্তু যদি এমনটা হয়, যখন আপনি আপনার প্যারাশুটের কর্ড টান দিয়ে খুলতে যাবেন, ঠিক তখনই সেটা কাজ করা বন্ধ করে দিল। আপনার মনে হবে এবার যেন আপনার সমস্ত দুঃস্বপ্নগুলো সত্যি হতে চলেছে এবং আপনি প্রায় 200 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে মাটির দিকে ঝাঁপিয়ে পড়ছেন। মাটিতে আঘাত করার আর ঠিক কয়েক মিনিট সময় বাকি আছে আপনার হাতে। এমন সময় আপনি নিজেকে বাঁচাতে কি কিছুই করতে পারবেন না? হ্যাঁ, আপনি পারবেন। আর আজকে আমরা সেটাই দেখতে চলেছি, কিভাবে আপনি প্যারাশুট ছাড়াই নিরাপদে মাটিতে নেমে আসতে পারবেন। শুনতে অবিশ্বাস্য মনে হলেও আমাদের দেওয়া কিছু ট্রিক্স ব্যবহার করে আপনি পারবেন। তো চলুন জেনে নেওয়া যাক। আকাশের উপরে প্লেন থেকে লাফিয়ে নিচে পড়ার সময় প্রতিবারই আরোহীদের জীবন যেন একটা প্যারাশুটের উপরে নির্ভর করে থাকে। যদিও প্রতি 1,000 জনের মধ্যে মাত্র একজনের সম্ভাবনা থাকে যার ক্ষেত্রে এই প্যারাশুট ঠিকভাবে কাজ করে না, কিন্তু একটা ত্রুটিপূর্ণ প্যারাশুট কখনোই আপনার মৃত্যুর কারণ হতে পারে না। কারণ স্কাইডাইভিং বিশেষজ্ঞদের মতে বেঁচে থাকার রহস্য হলো প্যারাশুট ব্যর্থ হলে আপনি ঠিক কিভাবে নিজেকে সামলাবেন তার উপর নির্ভর করে। প্রথমে আপনাকে সবকিছু ধীর বা শান্ত করে ফেলতে হবে, কারণ এমন অবস্থায় বেঁচে থাকার জন্য এটাই মূল মন্ত্র। যেমন প্রথমেই আপনাকে শ্বাস প্রশ্বাসের গতি কমিয়ে ফেলতে হবে, এমনকি নিজের চিন্তার গতিও কমিয়ে ফেলতে হবে, যাতে তখন ঠিক কি কি করণীয় আছে সেই ব্যাপারে ফোকাস করা যায়, এবং নিচে পড়ার গতিকেও কমিয়ে ফেলতে হবে যাতে মাটিতে আছড়ে পড়তে না হয়। আর এজন্যই নিজের শরীরকে এক্স আকৃতিতে ছড়িয়ে দিতে হবে, সেই সাথে হাত এবং পাকেও ছড়িয়ে দিতে হবে। পিঠ এবং মাথা উপরের দিকে দিয়ে বুক মাটির দিক বরাবর রাখতে হবে। এই পদ্ধতি বাতাসের গতিতে বাধা সৃষ্টি করবে এবং আপনার নিচে পড়ার গতিকেও কমিয়ে দেবে। আরো মজার ব্যাপার হলো, এই পদ্ধতিতে আপনি ঠিক কোথায় নামতে চান সেটা ঠিক করার জন্য কিছুটা সময়ও পাবেন। এক্ষেত্রে আপনি হয়তো ভাবতে পারেন শক্ত মাটির থেকে কোনো পুকুর বা হ্রদ নিচে পড়ার জন্য ভালো হবে, কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ ভুল। কারণ দেখতে নিরাপদ মনে হলেও এটাও মাটিতে পড়ার মতো খুবই ভয়ঙ্কর। কংক্রিটের মতো পানিও কখনো সংকুচিত হয় না, তাই পানিতে পড়া অনেকটা কংক্রিটের উপরে পড়ার মতোই আপনাকে আঘাত করবে। এছাড়া ঠান্ডা পানিতে পড়ে পানির নিচে আপনি অজ্ঞান হয়ে গেলে আপনাকে বাঁচানো আরো কষ্টসাধ্য হবে। তাহলে এখন উপায়, বাতাসের মধ্যে দিয়ে পানি থেকে দূরে এবং একটা নিরাপদ জায়গা খুঁজে পেতে আপনাকে ট্র্যাকিং নামের একটা স্কাইডাইভিং কৌশল ব্যবহার করতে হবে। নিচে পড়ে যাওয়ার গতিকে আপনি নিজের আয়ত্তে আনতে নিজের হাত এবং পাকে শরীরের বিপরীত দিকে নিয়ে যেতে হবে। এছাড়া ল্যান্ড করার জন্য তিনটা সেরা বিকল্প জায়গা হলো জলাভূমি, তুষার কিংবা গাছ, যা আপনার গতিকে কমিয়ে দেবে এবং আপনাকে ধীরে ধীরে নিচে পড়তে সাহায্য করবে। উদাহরণস্বরূপ, আপনি যদি শক্ত মাটিতে অবতরণ করেন তাহলে আপনার শরীর 200 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে মাটিতে আঘাত করবে, যা তাৎক্ষণিকভাবে আপনার মৃত্যুর কারণ হবে। তবে আপনি যদি কাছাকাছি কোথাও জলাভূমি, তুষার কিংবা গাছ না দেখতে পান, তাহলে বিকল্প হিসেবে আপনার জন্য উপযুক্ত হবে অন্য কোনো জায়গার সন্ধান করা, যেমন কোনো বাসার ছাদ বা গাড়ি। সাধারণভাবে এই সমস্ত কাঠামোগুলো খুব একটা শক্তিশালী হয় না, তাই আপনি যখন তাদেরকে আঘাত করবেন এগুলো ভেঙে যাবে এবং আপনার নিচে পড়ার গতি থেকে কিছুটা শক্তি শোষণ করে নেবে, যে কারণে আঘাতের মাত্রাও কিছুটা কমে যাবে। এবার আসা যাক ফাইনাল পার্টে। ধরুন আপনার ল্যান্ড করার টার্গেট স্পট বাছাই করা শেষ, এখন প্রশ্ন হলো আপনি ঠিক কিভাবে সেখানে আছড়ে পড়তে যাচ্ছেন। এটা করার সর্বোত্তম উপায় হলো পায়ের আঙ্গুলগুলোকে মাটির দিকে রাখা এবং পায়ের উপরে অবতরণ করা। যদিও এটা অনেক কঠিন কিংবা বেদনাদায়ক শোনাচ্ছে, কিন্তু আসল ব্যাপারটা হলো যে আপনি যদি পায়ের উপরে ভর করে অবতরণ করেন তাহলে আপনার শরীর শান্ত হতে আরো বেশি সময় পাবে। এছাড়াও আপনার শরীরের অন্য অংশের তুলনায় পায়ের লম্বা হাড়গুলি ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনা কম থাকে। আরেকটা জরুরি ব্যাপার হলো, নিচে নামার ঠিক আগে আপনার মাথা নিচে রাখুন। প্রতিটা হাতের আঙ্গুলগুলোকে পিছনে একত্র করে বন্ধ করে রাখুন এবং আপনার মাথা আর ঘাড়কে আঘাত থেকে রক্ষার জন্য আপনার মুখের সামনে আপনার কনুই দিয়ে ঢেকে রাখুন। কারণ উঁচু দালান বা সেতু থেকে পড়ে মানুষ মারা যাওয়ার প্রধান কারণ হলো মাথায় গুরুতর আঘাত। এমনকি আপনি যদি অন্য সবকিছু ঠিকঠাকভাবেও করেন, কিন্তু আপনি যদি নামার সময় আপনার মাথায় আঘাত পান তবে আপনি আর বাঁচতে পারবেন না। যাই হোক, উপরের কৌশলগুলো অনুসরণ করে যখন আপনি মাটিতে ল্যান্ড করবেন তখন হয়তো আপনি আপনার জ্ঞান হারিয়ে ফেলতে পারেন, তবে জ্ঞান ফিরে পাওয়ার পরে আপনাকে বাড়ির দিকে যাত্রা শুরু করতে হবে যদি আপনার হাত পা না ভেঙে থাকে।